প্রথমে যে অংশটুকু আমরা হাইড করব বা মাস্ক করব বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। তা এটা পেন টুল অথবা লেসো টুল, যে কোনো টুলের মাধ্যমে এটা করা যাবে। তো আমরা শুরু করি। এই অংশটুকু আমাকে বাদ দেওয়ার জন্য মাইনাস নিলাম, এখন মাইনাস করে দিলাম। এইভাবে যে যে অংশটুকু এরকম আছে সেটুকু করে মাইনাস করে দিলাম। এরপর আমরা রেডিং করলাম, স্মুথ করে দিলাম, যাতে কোথাও কোনো সমস্যা না থাকে। এরপর আমরা এটাকে কপি লেয়ার করলাম, তারপর ফিল্টার থেকে এখন আমরা মার্ক করব। সেটার জন্য ফিল্টারে গিয়ে ব্লোর করে দিলাম। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা ছিল ওটা ওপেন করে দিলাম। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব কীভাবে স্টক দেওয়া হয় পিকচারে স্টক। সেজন্য আমরা এফেক্টসে ক্লিক করে স্টকে গেলাম। এখান থেকে আমরা লাল কালার সিলেক্ট করলাম। যাই হোক, আমি দেখাচ্ছি যখন কাজ করবো তখন তো অবশ্যই ভালো হবে। এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি মাইক করবো, এই জন্য আবার ফিল্টারে যাব। এখন লেন্স প্লেয়ার মানে সূর্যের আলোর মতো একটু লেন্স দিব, সেটা দেওয়া যাবে। তো এটা দেওয়ার জন্য আমাকে ফিল্টারে দিতে হবে।
তো আমি এসটু একটু কমে নেই, তারপরে দেখাচ্ছি। এটা লেন্স দেবো, লেন্স দেওয়ার জন্য আমরা ফিল্ডার থেকে রেন্ডারে যাবো, রেন্ডার থেকে লেন্স, এখান থেকে আমরা একটু বাড়াই দিলে হয়তো আর হবে, এখন যতটুকু পরিমাণ লাগে দিলাম, দিয়ে এটা একটু সামনে দিলাম, আপনার যেখানে দেওয়ার ইচ্ছা হবে সেখানে।